তাদেরকে বলি যারা এশার নামাজের পরে পারবেন তারা 200 বার সূরা ইখলাস পড়বেন, বলেন ইনশাআল্লাহ 200 বার। সুবহানাল্লাহ, কোন মা বাপ যদি আমার 200 বার সূরা ইখলাস পড়েন এশার নামাজের পরে, সুবহানাল্লাহি বিহামদিহি, যদি পারেন তো তার আগে দরুদ শরীফ পড়ে নেবেন, তার ইচ্ছা সে 3 বারও পড়তে পারে, 11 বারও পড়তে পারে, কিন্তু সূরা ইখলাস যদি 200 বার কেহ পড়ে আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দিবেন। মাগফুরের বস্তিতে ইয়ানি ওয়ালিদের খাতায় তার নাম লিখে দিবেন। আল্লাহ পাক দয়া পরবশ হয়ে তার যেদিন ইন্তিকাল করবে সেদিন তার সওয়াব তার মৃত্যুকে আসান করিয়ে দেবে, আর তার জানাজাতে 1 লক্ষের অধিক ফরিস্তা নিয়োগ করে দেবেন। 66 বার কোরআনকে খতম করলে যে সওয়াব হয় সেই সওয়াবটাকে আতা করে দেবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।